ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়াতে অক্ষত পলিহাউজে উৎপাদিত বিভিন্ন সবজির চারা আধুনিক প্রযুক্তিতে চারা উৎপাদন করে লাভবান হচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া কৃষকরা এই বিষয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন জসীম পারভেস আর জসীম জানতে চাই যে পলিহাউজে উৎপাদিত চারার বাজার মূল্য কেমন এবং এই মুহূর্তে কলাপাড়ায় কতটি পলিহাউজে চারা উৎপাদন করছেন কৃষকরা মুখে আপনি জানেন যে বর্ষা মৌসুমে কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল কৃষক তারা আমন ধান চাষ করে কিন্তু আমন ধান শেষে যে শীত মৌসুমে শীতকালীন যে শাক সবজি যে উৎপাদন হয় সে শাক সবজির যে উৎপাদনের যে চারা সে চারা বিগত দিনে বিভিন্ন স্থান থেকে কৃষকরা সংগ্রহ করত এতে তাদের অর্থনৈতিক অনেক ঘাটতি দেখা দিত কিন্তু এখন পাড়া নীলগঞ্জ ইউনিয়নের এই নাওভাঙ্গা গ্রামের দশ থেকে বারোজন কৃষক তারা পলি হাউস এবং উটো উঁচু জমিতে বেট পদ্ধতিতে চারা উৎপাদন করছে এখানের চারা বাজারে যে সকল কৃষকরা বেচা বিক্রি করছেন এখানকার উৎপাদিত যে চারা তারা বাজারে পা পাঁচ থেকে পঁচিশ টাকা পিস হিসেবে তারা বেচা বিক্রি করছে তো আজকে সাপ্তাহিক হাটের দিন মঙ্গলবার কলাপাড়ায় এখানকার যে কৃষকরা তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে আজ বাজারে বোম্বাই মরিচ উন্নত প্রজাতির বোম্বাই মরিচের প্রতি চারা প্রতি পিস পনেরো থেকে বিশ টাকা বেচা বিক্রি করবেন এবং পেঁপে চারা বিক্রি করবেন বিশ থেকে পঁচিশ টাকা এবং বেগুন চারা বিক্রি করবেন প্রতিটি দুই থেকে তিন টাকা এবং হাইব্রিড যে মরিচ যেগুলো শুকনো মরিচ হিসাবে বা কাঁচা মরিচ হিসাবে বেচা বিক্রি হচ্ছে সেই মরিচ গাছ প্রতি পিস চারা বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা এছাড়া যে লাউ চারা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা এবং সিম চারা বিক্রি হচ্ছে পাঁচ টাকা পিস এবং মিষ্টি কুমড়া প্রজাতির যে চারা রয়েছে সে চারা প্রতি পিস বিক্রি হচ্ছে দশ টাকা তো এখানকার যে কৃষক তারা দশজন কৃষক তারা বলছে বিশ থেকে পঁচিশ একর জমিতে তারা এই চারা উৎপাদন করছে এতে অর্ধ কোটি টাকা তারা আয় করছে এখানকার কৃষকরা এমনটি নিষিদ্ধ করেছে তাদের দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সরকারি ঋণ প্রদান সংস্থা তারা যদি সহ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তি লব্ধ জ্ঞান তাদেরকে প্রদান করা হয় তাহলে গ্রামীণ অর্থনীতি তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি